asociación de la isla. ¡Cacao! ¿Cuándo vas a tocar? আমি আরেক দিন তো তোমার কোন খবর পাই আমি বাইরে তুমি কিন্তু পেয়ে দিলাম শশানের কাস্টমার না আমি তো আই আই হ্যাঁ কোন যে শশান নেই লাগে আমি শশানের তো কত ভাই কত দিন This is ABC News, AGT Live. আগরতলা শহরে এবং লকডাউনে কতটুকু পরিস্থিতি, যখন আপনি মেন রোডে যাবেন পরিস্থিতি ভালোই, মোটামুটি কন্ট্রোল, সবকিছু ডিসিপ্লিনে আছে, কিন্তু যখন আপনি মেন রোড ছেড়ে অলিগুলিতে ঢুকবেন তখনই দেখবেন যে একাংশ মানুষ বিনা হেলমেটে বিনা কাগজপত্রে বাইক নিয়ে ঘুরছে, গ্রুপ
চার পাঁচজনের গ্রুপ এক জায়গায় বসে গল্প করছে, এদের মধ্যে ওই সেন্সটাও নেই মনে হয়। যেমন শহরের মেইন রোডে বেরোলেই ওদের রোগ হবে, শহরতলিতে থাকলে বা গলিতে ঢুকলে ওদের রোগ হবে না, এটা ভুল ধারণা। আর ভোরের দিকে যদি আপনি সকালের দিকে বাজারগুলোতে যান, বড় বাজারগুলোতে বটতলা বাজার, বুলবাজার, তাহলে দেখবেন একাংশ জনতা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন একদমই করছেন না। এতবার বোঝানো সত্ত্বেও এরা বাজারে ভিড় করছেন, প্রতিদিন বাজারে আসছেন, অল্প জিনিস নিয়ে যাচ্ছেন, বাড়িতে আবার পরের দিন আসছেন। তো এতে কিন্তু আলটিমেটলি বিশাল রিস্ক থেকে যাবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে এটাই রিকোয়েস্ট করতে চাই, আপনারা দয়া করে এই জিনিসটা বন্ধ করুন। এখনও লকডাউনের বেশ কিছু দিন বাকি আছে, বাকি দিনগুলো সবাই মিলে কোঅপারেট করলে এখনও অবধি ত্রিপুরাতে কোনো করোনা রোগী পাওয়া যায়নি। তো আরও যদি জনতা কোঅপারেট করে তো আশা করি এখন অবধি ভারতে এমন কোনো স্টেট নেই যেখানে করোনা আক্রান্ত হয়নি। বোধ হয় একটা দুটো আছে, আমি ঠিক বলতে পারছি না, আপনারা বলতে পারবেন, ত্রিপুরাতে এখনও হয়নি। তো আসুন সবাই মিলে চেষ্টা করি যাতে ত্রিপুরাতে আমরা লকডাউন অবধি যাতে আমরা করোনা সংখ্যা, রোগী আক্রান্ত সংখ্যা জিরো রেখে দিতে পারি। যারা আইন ভাঙছে তাদের বিরুদ্ধে কীরকম? যারা আইন ভাঙছে ওদের এগেনস্টে করা অ্যাজ পার ল আমরা অ্যাকশন নিচ্ছি। ওদেরকে যদি দেখা যায় যে কোনো জেনুইন রিজনেই বেরিয়েছে, হয়তো হেলমেটটা ভুলে ফেলে এসছে, বাকি সব ডকুমেন্টস আছে, সেক্ষেত্রে আমরা ওদেরকে বুঝিয়ে নেক্সট টাইম যাতে রিপিট ওভেন না করে এটা বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর যারা আইন ভাঙছেন তাদেরকে অ্যাজ পার ল আমরা ডিটেইন করছি, ওদের বাইক ডিটেইন করে কাগজপত্র ইয়ে করা হচ্ছে, ফাইন কাটা হচ্ছে, অ্যাজ পার ল আমরা। ঘোরাঘুরি করে, দেখুন আইন তো সবার জন্য সমান। এখানে যে ড্রাইভার সে যদি মেয়ে হয় বা ছেলে হয় তাতে কিছু আসে যায় না। কোনো মহিলা যদি কোনো স্কুটি বা কোনো গাড়ি অন্য কোনো ভেহিকেল চালান, সেক্ষেত্রে ওনার জন্য যেই নিয়ম সেটা সবার ক্ষেত্রে সেম নিয়ম থাকবে। ওনারও সেম ডকুমেন্টেশন সব রাখতে হবে, হেলমেট পরতে হবে, ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে, আর ইন্স্যুরেন্স, পলিউশনের কাগজ সব আপ টু ডেট রাখতে হবে, তাহলেই কোনো সমস্যা নেই।